शुचैतन्नामनाभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति शपदान्तिकं वन्दे अहं श्रीगुरौ पदकमलम् श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं शाग्रजातम् सहगणरघुनाथं नितं तं सजीवं शाद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविषखनितं नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका का स्वामी इति नामिनि नम आचार्यपादाय कृपा कृपाप्रदायिनि गौरकाथा धामदाय नगरग्रामतारिणे नम ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले

বৈষ্ণবে ভো নমো নমো জয়্রীকৃষ্ণ চৈতন প্রভু নিত শ্রিয় গদাধর শিবা সি গৌরভক্ত বিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব সখিবৃন্দ মহাপভুকি ও নমো ভগবতে বাং নমো ভগব ঔ ন ভগবতে বা नारायणं नमस्कृतं नरञ्च नरोत्तमं देवीं सरस्वतीं वेषं ततो जयमुदीरये नष्टप्रायेष्वभद्रेषु भागवत भागवतशेवयम् भागवते उत्तम श्लोके भक्तिर्भवस्ती नैष्ठिके मुखं करति वा चलं पंगुलंगाय तेग्रिम जात कृपा तमं बंदे सिगुरु निरतर परमानंद माधव शिशोहितनैश्वरम गुरवे गौरचंद्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद भक्ताय नमो नमो अजानुलंबित भजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलाकटाक्षौ विषमर दिज बर धर्म पालौ बंदे जगत प्रिय करू करुणवती कलौ शसारिंधुतरणी हृदय जदीशा संकर्तना मितर श्रणमी मनुष्य मधु भागवतम दशम प्रथम भाग द्वितीय सत्री श्लोक দেবতাদের দ্বারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের বন্দনা নামরূপে গুণজন্মকর্মভে নিরত সাক্ষী মনোবচ্যাণুমেয় বতন দেব ক্রিয়া এবং প্রতন্তশি নাম রূপে গুণজন্মকর্মী निरूपितवत साक्षिण मन वचभ्यम अनुमेय बंधन दे न मन वचन अनुमेय बंधन देव क्रिया दे भूल बोलती ना मन वचन भैन मौन बर्तन देवक्रिया ना नाम रूपेण ना गुण जन्म कर्म भी निर्तव्यवत साक्षिण मानवचभ्याय बंधन देवक्रिया प्रतिजंतीपी ही

এই শ্লোকের অনুবাদ এবং পাঞ্জল যথার্থ তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণার ভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু ছিল প্রভুপাত দ্বারা প্রভুপাত কি অনুবাদ হে ভগবান যারা কল্পনার দ্বারা কেবল অনুমান করে তারা কখনো আপনার নাম এবং রূপ নিরূপণ করতে পারে না ভক্তির দ্বারাই কেবল আপনার নাম রূপ এবং গুণ নিশ্চিতভাবে হৃদয়ঙ্গম করা যায় সকলে বলুন হে ভগবান যারা কল্পনার দ্বারা কেবল অনুমান করে তারা কখনোই আপনার নাম এবং রূপ নিরূপণ করতে পারে না ভক্তির দ্বারাই কেবল আপনার নাম রূপ এবং গুণ নিশ্চিতভাবে ভাবে করা যায় খুব বড় তাৎপর্য ধৈর্য সহকারে শুনবেন তাৎপর্য পদ্ম পুরাণে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নামাদ ভবেদ সেবন সেবন হি জিব্বাদৌ স্বয়মেব ফুরত শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ এবং লীলা চিন্ময় প্রকৃতি কলুষিত জড় ইন্দ্রিয়ের দ্বারা হৃদয়ন করা যায় না ভগবানের চিন্ময় সেবার দ্বারা ইন্দ্রগুলিকে যখন চিন্ময়ত্ব প্রাপ্ত হয় তখন ভগবানের নাম রূপ গুণ এবং লীলা আপনা থেকেই প্রকাশিত হয় শ্রীকৃষ্ণ এবং তার নাম রূপ ও লীলা আদি সবই চিন্ময় সাধারণ মানুষ অথবা ভক্তিমার্গে যারা স্বল্প উন্নতি লাভ করেছেন তারা তা হৃদয়ঙ্গম করতে পারেন না এমনকি ভক্তি বিমুখ বড় বড় পণ্ডিতেরাও মনে করে যে শ্রীকৃষ্ণ একজন কাল্পনিক ব্যক্তি যদিও তথাকথিত পণ্ডিত এবং ভাষ্যকারেরা বিশ্বাস করে না যে শ্রীকৃষ্ণ একজন ঐতিহাসিক পুরুষ এবং মহাভারতের ইতিহাস অনুসারে তিনি কুরুক্ষেত্রে রণক্ষেত্রে গীতা উপদেশ দিয়েছিলেন তবুও তারা গীতা এবং কৃষ্ণ সম্বন্ধে অন্যান্য ঐতিহাসিক আখ্যানের ভাষ্য লিখতে বাধ্য হয় সেবন মুখে হি স্বয়ং এব পুরত্ব তদ মানুষ যখন পূর্ণ চেতনায় শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন তখনই কেবল শ্রীকৃষ্ণের চিন্ময় নাম রূপ গুণ ও লীলা তাদের কাছে প্রকাশিত হয় এই তথ্যটি ভাগবত গীতায় আঠারো অধ্যায় পঞ্চান্ন শ্লোকে শ্রীকৃষ্ণ বাণী প্রতিপন্ন করেছেন ভক্তা মাম অভিজানাতি জবান যসমানী তত্তত ততমাম তত্তত জ্ঞাতা বিশ্বতে তদন্তরম ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায় এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবদ্ধামে প্রবেশ করা যায় কেবল সেবনমুখ হওয়ার ফলেই অর্থাৎ ভগবানের সেবা যুক্ত হওয়ার ফলে ভগবানের নাম রূপ গুণ ইত্যাদি হৃদয়ঙ্গম করা যায় দেবতাদে দেবতারা বলেছেন হে ভগবান নির্বিশেষবাদীরা অভক্তরা বুঝতে পারে না যে আপনার নাম আপনার রূপ থেকে ভিন্ন অভিন্ন ভগবান যেহেতু পরতত্ত্ব তাই তার নাম তার রূপের মধ্যে কোনো পার্থক্য নেই জড়জগতে রূপ নাম থেকে ভিন্ন আম ফলটি আম নাম থেকে ভিন্ন কেবল আম আম নামটি উচ্চারণে করলে আমের স্বাদ পাওয়া স্বাদ আস্বাদন করা যায় না কিন্তু ভগবান ভক্তরা জানেন যে ভগবানের নাম এবং রূপের মধ্যে কোনো পার্থক্য নেই এবং তাই তারা হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার মাধ্যমে সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেন যারা ভগবতত্ত্ব জ্ঞান অত্যন্ত উন্নত ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে তার চিন্ময় লীলা প্রকাশ করেন তারা কেবল ভগবানের লীলা স্মরণ করার দ্বারা পূর্ণরূপে লাভবান হন ভগবানের নাম এবং রূপের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবানের রূপ এবং লীলার মধ্যেই কোনো পার্থক্য নেই যারা অল্প বুদ্ধি সম্পন্ন যেমন স্ত্রী শূদ্র অথবা বৈশ্য তাদের জন্য মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছেন শ্রীকৃষ্ণ তাই বিবিধ লীলার মাধ্যমে মহাভারতে উপস্থিত মহাভারত হচ্ছে ইতিহাস এবং শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা বিলাস অধ্যয়ন শ্রবণ ও স্মরণ করার মাধ্যমে অল্প বুদ্ধি মানুষেরাও ক্রমশ শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত হতে পারেন যে শুদ্ধ ভক্ত সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে চিন্ময় চিন্তায় মগ্ন এবং তা এবং যিনি সর্বদা পূর্ণ ভাবনা ভাবনামায় ভগবানের সেবায় যুক্ত তিনি জড়জাগতি স্তরে রয়েছেন বলে মনে করা উচিত নয় শিলরূপগস্বাইপাদ বিশ্লেষণ করেছেন যে যারা সর্বদা কায় মনোবাক্যে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত তারা জীবৎ মুক্ত সেই কথা ভাগবত প্রতিপন্ন হয়েছে যারা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত তারা ইতিমধ্যেই জড়জাগতী স্তর অতিক্রম করেছেন ভক্ত এবং অভক্ত উভয়কেই জীবনের লক্ষ্যে উপ উপলব্ধি করার সুযোগ দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ অবতরণ করেন ভক্তরা প্রত্যক্ষভাবে তাকে দর্শন করা এবং তার আরাধনা করার সুযোগ পান যারা সেই স্তরে নন তারা তার কার্যকলাপের সঙ্গে পরিচিত হয়ে সেই স্তরে উন্নীত হওয়ার সুযোগ পান ব্রহ্মসংহিতায় বলা হয়েছে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েশু বিল কয়ন্তী শ্যাম সুন্দরম গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি শ্রীকৃষ্ণের চিনময় রূপ যদিও কালো তবুও তার যারা তার প্রতি প্রেম পরায়ণ তারা তার সেই শ্যামসুন্দর রূপকে পরম সুন্দর বলে মনে করেন ভগবানের রূপ এতই সুন্দর যে ব্রহ্মসংগীতায় উল্লেখ করা হয়েছে বেনুকনন্ত মর বিন্দলায় তাকসং বহার বতাম সমসীতা সুন্দরঙ্গম সন্দর্ভ কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দমাদি পুরুষম তমহম ভযামি যিনি বংশীবদনে অত্যন্ত নিপুণ যার নয়ন পুষ্প্রফুল্লটিত কমল দলের মতো যার মস্তক শিখিপুচ্ছের দ্বারা অলঙ্কৃত যার সুন্দর রূপ বর্ষার জল ভরা মেঘের মতো নির্বল এবং যার অতুলনীয় সৌন্দর্য কোটি কোটি কামদেবকেও মোহিত করে সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ভগবানের সেই সৌন্দর্য ভগবানের প্রেম প্রেমিক ভক্তরা যাদের চক্ষু ভগবত প্রেম রূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত হয়েছে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন তারা দর্শন করতে পারেন ভগবানকে গিরিধারী বা গিরি বড় বলা হয় কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের জন্য গিরি গোবর্ধন তুলে ধরেছিলেন ভক্তরা ভগবানের অচিন্ত শক্তির প্রশংসা করেন কিন্তু অভক্তরা ভগবানের অচিন্ত শক্তি দর্শন করা সত্ত্বেও তার কার্যকলাপে কাল্পনিক অতিস্তুতি বলে মনে করেন এটি ভক্ত এবং অভক্তদের মধ্যে পার্থক্য অভক্তরা ভগবানের কোনো নাম করণ করতে পারে না তবুও ভগবান শ্যামসুন্দর এবং গিরিধারী আদি রূপে বিখ্যাত তেমনি ভগবানের নাম দেবকী নন্দন এবং যশোদা নন্দন কারণ তিনি মা দেবকী এবং মা যশোদার পুত্ররূপে লীলাবিলাস করেছিলেন তিনি গোপাল কারণ তিনি গাভী গোবৎসদের পালন করার লীলাবিলাস করেন এবং আনন্দ উপভোগ করেন যদিও তার কোনো জড় নাম নেই তবুও তার ভক্তরা তাকে দেবকী দেবকীনন্দন যশোদানন্দন গোপাল শ্যামসুন্দর আদি নামে সম্বোধন করেন এই সমস্ত চিন্ময় নামের মহিমা ভক্তেরাই কেবল হৃদয়ঙ্গম করতে পারেন অভক্তরা পারে না পরম পুরুষ শ্রীকৃষ্ণের ইতিহাস সকলেরই দর্শন করতে পারলেও যারা ভগবানের প্রতি প্রীতিপরায়ণ তারাই কেবল তার সেই ইতিহাসের মহিমা হৃদয়ঙ্গম করতে পারেন কিন্তু যারা অভক্ত তারা প্রেম থেকে বঞ্চিত হওয়ার ফলে ভগবানের এই সমস্ত কার্যকলাপ রূপ এবং গুণাবলীকে কাল্পনিক বলে মনে করেন তাই এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে ন নাম রূপে ন গুণ জন্ম কর্ম ভী তব তস্য সাক্ষী ন এই প্রসঙ্গে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর পাণ্ডুরুগীর মিশ্রি খাওয়ার সঙ্গে তুলনা করেছেন যদিও সকলে জানেন যে মিশ্রি মিষ্টি তবুও পাণ্ডুরুগীর কাছে তার তিক্ত বলে মনে হয় তেমনই ভবরোগের ফলে অভক্তরা ভগবানের চিন্ময় নাম রূপ গুণ ও লীলার মহিমা হিদং করতে পারে না যদিও তারা মহাজনদের মাধ্যমে অথবা ইতিহাসের মাধ্যমে ভগবানের কার্যকলাপ দর্শন করতে পারেন পুরাণসমূহ অত্যন্ত প্রাচীন বাস্তব ঐতিহাসিক কিন্তু অভক্তরা তা বুঝতে পারে না বিশেষ করে শ্রীমৎ ভাগবত যা হচ্ছে বৈদিক জ্ঞানের সারাতিসার অভক্তরা চিন্ময় জ্ঞানে প্রাথমিক পাঠ ভাগবত গীতা করতে পারে না তারা কেবল তাদের অনুমানের ভিত্তিতে অলিক ও বিকৃত সমস্ত ভাষ্য প্রদান করে অতএব মূল কথা হচ্ছে যে মানুষ যতক্ষণ পর্যন্ত না ভগবত ভক্তি অনুশীলন চিন্ময় স্তরে উন্নীত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ভগবানকে অথবা ভগবানের নাম রূপ গুণ এবং লীলার চিন্ময় তত্ত্ব উপলব্ধি করতে পারে না কিন্তু সৌভাগ্যক্রমে ক্রমে ভগবৎ ভক্তদের সঙ্গ প্রভাবে কেউ যদি ভগবানকে এবং তার স্বরূপ যথাযথ হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন সেই সম্বন্ধে ভাগবত গীতায় বলা হয়েছে চতুর্থ শ্লোক নব জন্ম কর্ম চমে দিব্যম ত্যাক্তা দেহং পুণ্য জন্ম নৈতি নৈতিমতি শহর অর্জুন হে অর্জুন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য নিত্যধাম লাভ করেন তাই বলেছেন ভগবানের প্রতিস্নেহ এবং প্রেমের দ্বারা ভক্তরা তার কাছে তাদের মনের কথা ব্যক্ত করতে পারেন অন্যরা কিন্তু তা পারে না সে কথা ভাগবত গীতাতেও প্রতিপন্ন হয়েছে ভক্তা মাম অভিযানাতি জবান যসমানী তত এখানেই ছিল প্রভুপাত কর্তৃক পাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছেন তো বিরাট তাৎপর্য এবং প্রভুপাত সব কিছু ঢুকে দিয়েছেন এই তাৎপর্যে কিছু বাকি রাখেননি তো ভগবানের আজকে সুযোগ পেয়েছেন নাম রূপ এবং গুণ এর উপরেই দেবতারা বলছেন আর দেবতারাই বলছেন যে ভক্ত আর অভক্ত কীভাবে এই এখানে তাদের মনোভাব ব্যক্ত করেছেন প্রভুপাত রাধা মাধব শখীবৃন্দ মহাপ্রভু কি পঞ্চত নিষ্ণদে ভগবান কি সুন্দর একটি উদাহরণ এই ভাগবতমের শ্লোকে আমরা প্রতিনিয়ত শ্রবণ করছি অধ্যায় হচ্ছে দেবতাদের দেবতারা গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি তাদের প্রার্থনা তো দেবতাদের প্রার্থনা এখন চলছে দেবতারা বলছেন ভগবান সম্বন্ধে এখানে নাম রূপ গুণের কথা বলা হয়েছেন এই জন্য অভক্তারা কোনোদিন ভগবানের নামের মহিমা বুঝতে পারেন না ভগবানের যে রূপ এবং নাম থেকে অভিন্ন এটাও বুঝতে পারেন না আর যারা শ্রদ্ধা ভরে ভগবানের নাম গ্রহণ করেন না তারাও বুঝতে পারেন না এখানে বলছে সেবন মুখ সেবন মুখ মানে আমাদের জব করতে হবে সেবা পরায়ণ ভাব হয়ে সেবন মুখ হি দৌ স্বয়ন মেদ ফুরত্তদ। তো মুখ হতে হবে এই জড়জগতে সেব্য সেব্যভাগ নয় মুখ সেবা করার বাসনা তাই এই মুখ ভাব নিয়ে যদি আমরা ভগবানের রূপ গুণ লীলা স্মরণ করব কিসের মাধ্যমে প্রভুপাত তাৎপর্য দিয়েছেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সেবনমুখ ভাব জপের ভাব থাকবে শিক্ষাষ্টকমে এই নাম জপ করার কৌশল প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু পর তিন চারটি শ্লোকে হ্যাঁ তো সেই আমরা সেভাবে যদি জপ করবো সেবনমুখভাবে তাহলেই এই আসল রূপ গুণ লীলা বা ভগবানের এই প্রেমের যত কিছু এগুলো দর্শন হবে তো তাই এখানে দৃঢ় বিশ্বাস চাই আর এই দৃঢ় বিশ্বাসটা কি অভক্তরা পারে না যেমন আমরা জানি রাবণ দুর্যোধন কংস আদি বহু অসুরেরা তারা এই মদমত্তে মত্ত ছিলেন অহংকারে যার ফলে ভগবানের এত কিছু দেখা সত্ত্বেও তারা বিশ্বাস করতে পারে না ভগবান একটা ঐতিহাসিক মহাপুরুষ এবং তিনি যে এই জগতের শ্রেষ্ঠ এটা তারা উপলব্ধি করতে পারে না তারা শত চেষ্টা করেও শেষ হয়ে যাচ্ছে তবু বলছে এবার জিতব দুর্যোধনের সমস্ত সেনা শেষ হয়ে গেল তবু বলছে এবার আমাদের জয়লাভ অবশ্যম্ভাবী বুঝতেই পারে না ভগবানের সুখ রাবণও তাই একে একে তার সমস্ত পুত্রগুলো চলে গেল তবু বলছে আমার সঙ্গে কেউ পাবে না ওই বালক পারবে না এই হচ্ছে ভক্ত অভক্তের মধ্যে তফাৎ তাই ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস কীরকম বিশ্বাস একজন ভক্ত ছিল তিনি প্রতিদিন একটা তিতুল গাছের গোড়ায় বসে জপ করতেন আর প্রতিদিন মুনি সেই রাস্তা দিয়ে যেতেন ওই লোকটার পাশ দিয়ে তো যেতেন আর ওকে দেখতেন বৈকুণ্ঠে যেতেন তো যখন যাচ্ছিলেন অনেক দিন পরে নারদ নারদমুনিকে তিনি জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি খুব নিষ্ঠা সহকারে হরি নাম জপ করেন বললেন যে নারদ নারদমুনি প্রণাম জানিয়েছেন ভক্তি করেছেন বলছেন যে প্রভু আপনি তো বৈকুণ্ঠে যান ভগবানের কাছে বলছে হ্যাঁ তো প্রভু আপনি ভগবানের সঙ্গে তো কথা বলেন বলছে হ্যাঁ তা আমার কথা একটু বলবেন তো আমি কবে ধামে যাব তো এইভাবে বলেছে নারদ মুনি বলছে ঠিক আছে আমি বলবো তো মুনি যখন গিয়েছেন গিয়ে একদিন সেবা করতে করতে প্রভুকে করজোরে বলছেন যে আমার একজন আপনার একজন ভক্ত নিষ্ঠার সঙ্গে ইমিলি তলায় তিতুল গাছে জব করছেন সে জিজ্ঞাসা করেছিল সে কবে ধামে যাবে তো ভগবান মুসকি হাসলেন হেসে তার উত্তর দিলেন হে নারদ তুমি জানো না ওই তিতুল গাছ যত পাতা আছে তত জন্ম পড়ে সে আমার কাছে আসবে মুনির মন খুব খারাপ এটা কখনো সম্ভব নিষ্ঠার সঙ্গে কত সুন্দর জপ করছেন কত ভালো লোক তো এত সুন্দর জব করেন আর তিতুল গাছে কত পাতা হিসাব করা যায় কখনো অত জন্ম পড়ে সে ভগবানের কাছে যাবেন এই উত্তরটা নারদমণির পছন্দ হয়নি তাই নারদমণি ওকে বলতে নারাজ নারদমণি বলে না পাশ দিয়ে যায় এরকম করে যেতে 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 কিছুই বলে না সাধু শুধু জব করে চুপচাপ থাকে তো একদিন ধরে ফেলেছে বলছে তুমি আমাকে উত্তরটা দিলে না ভগবানকে বলেছে বলছে আমি বলেছি ভগবান কি বলেছে নারদমুনি আর কিছু বলে না চুপচাপ আছে যে বললে পরে আপনার যে কি হবে আমি জানি না উত্তরটা আমারও পছন্দ নয় তোমাকে কি করে আমি বলবো এটা বলা ঠিক নয় বলছে না না তোমার কোনো চিন্তা করতে হবে না তুমি বলো আমার কিচ্ছুই হবে না তুমি বলো কি বলেছে বলছে আমি বলতে চাই না ও খুব পিড়াপিড়ি করে পায়ে ধরেছে বলো তখন বলেছে যে ভগবানকে আমি যখন বললাম যে কত বছর পরে ওই ভক্ত ভগবত ধামে বা আপনার কাছে আসবে তখন ওই ভগবান আমাকে বললেন যে তিতুল গাছে যতগুলো পাতা তত জন্ম পড়ে ও ভাবছে নারদমণি ভাবছে লোকটার না কি দোষা হবে কিন্তু লোকটা কি করলেন ওখান থেকে উঠে লাফিয়ে চিন্তা করছেন বলছে আমি ভগবানকে দর্শন পাবো এত উদ্বিগ্ন হয়ে আকণ্ঠে আরো ভগবানের নাম করছেন এইভাবে করতে করতে সে পাগল হয়ে গিয়েছেন সঙ্গে সঙ্গে ভগবান তার কাছে সে আবির্ভূত হয়েছেন এখন মুনি বললেন প্রভু আপনি আমাকে মিথ্যায় ফেললেন কেছে ফেললেন এ তো বিরাট বিপদ আপনি বললেন এতুল পাতার অত জন্ম এখনই আসলেন বলছে যে নারদ তুমি জানো না উনি যেভাবে জব করছিল না ওই জবটা তাকে ওই অত বছরে লাগতো কিন্তু এখন তার মুহূর্তটা এমন হয়েছে নামের তার প্রভাব এমন হয়েছে আমি আসতে বাধ্য হয়েছি এই জন্য বলছে সেগুন মুখ্য জিভাদৌ আমাদের সেরকম বিশ্বাস সহকারে দূরিত বিশ্বাস সহকারে নাম করতে হবে এটাই দৃঢ় বিশ্বাস এই জন্য বিশ্বাসের সঙ্গে যদি আমরা করি নিষ্ঠা পরায়ণ হই সংস্কারের মাধ্যমে আমরা যদি হরিনাম করি সাধু গুরু বৈষ্ণবরা গুরুদেব প্রভুপাত যেভাবে আমাদের নির্দেশ করেছেন সেভাবে নিষ্ঠা সহকারে যদি সেগুলো পালনের মাধ্যমে আমরা যব অনুশীলন ধ্যান করি তাহলে আমরাও সফল হব কারণ আমাদের ভবিষ্যতের জন্য ভালো মন্দের জন্য বহুপাত গুরুদেব বৈষ্ণবরা আছেন সমস্ত বৈষ্ণবরা আচার্যরা এটাই দায়িত্ব নিয়েছেন আমাদের সকলের জন্য তাই প্রভুপাদ এই সোসাইটি তৈরি করেছেন এই জন্য সংস্কার চাই আমরা এই সংস্কার জানি না দর্শন শাস্ত্র দিয়ে আমরা সবাই মুখে আওড়াই কিন্তু ব্যক্তিগতভাবে সংস্কার নেই এই জন্য সংস্কার যাদের থাকে না যারা শুধু দর্শন পড়াশুনা করে এবং বহু বহু দর্শন বলে তারা এই জীবনে সফল হতে পারে না তারা বিপদে পড়ে উদাহরণ একটা ছোট্ট তো ঠিক হ্যাঁ একজন গৃহস্থ ভক্ত সুদক্ষ পুত্র ছিল সে পুত্র বিদ্যান ভীষণ পড়াশোনায় পারদর্শী মেধাবী ছাত্র বাবা তাকে ফিলোসফি দর্শন পড়াচ্ছেন এবং দর্শনে তাকে আটটা টিউশনি টিচার দিয়েছেন স্কুলে টিচার দিয়েছেন আর সুন্দরভাবে তার পড়াশোনা চলছে ছেলেও খুব সুন্দরভাবে পড়াশোনা করছেন কিন্তু তার বাবা তাকে সংস্কার শেখাচ্ছে কি সংস্কার তার বাবা ঘুম থেকে সকালবেলা ডেকে দেয় বাবা উঠো উঠো উঠে বিছনাটা ফোল্ডিং করো মশারি ভাজ করো বালিশটা গুছিয়ে রাখো টেবিলটা গুঠাও ফ্যান লাইট অফ করো বাথরুমে যাও স্নান করো ব্রাশ করো তারপরে জলের টেপ ভালো করে বন্ধ করবে এগুলো প্রতিদিন বাবা দৈনন্দিন হ্যাঁ ঠাকুরকে প্রণাম করো তো এগুলো শেখাতো আর ওই ছেলেটা ওর মেজাজ খারাপ হয়ে যেত যে আমি এত সুন্দর পড়াশোনা করি এত সুন্দর রেজাল্ট আমার আর বাবা আর মা আমার পিছনে শুধু লেগেছে তা আমি তো পড়াশোনা করব আর ভালো রেজাল্ট তো হবেই একদিন আমি চাকরি পাবো আর এই চাকরি পেয়ে ফ্ল্যাট নিয়ে থাকবো মা বাবাকে আমি পালন করব না যাও চাকরি নিয়ে ওই ফ্ল্যাটে থাকবো তো সত্যি সেই ছেলে পড়াশোনা করলো খুব সুন্দর রেজাল্ট করলো খুব সুন্দর রেজাল্ট করার পর সে চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশন করলো আর সেই চাকরির কল লেটার এসে গেল তো সেই দিন ডেট হয়ে গেল তো সে গিয়েছে যেতে একটু দেরি হয়েছে তাই কুড়ি জনার পিছনে লাইন দিয়েছে ওর আগে জন ছেলে অলরেডি লাইন দিয়েছে তার পিছনে সে দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে থেকে ওর মনে শুধু বাবার ওই কথাগুলো প্রতিদ্বন্নি হচ্ছে মাইন্ডে যে বাবা আমাকে সকালে লাইট বন্ধ করতে বলে এগুলো করতে বলে ওগুলোই তার তার প্রতিদ্বন্নি হচ্ছে আরও হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে তিনি আর তিন চারজন আর পিছনে রয়েছেন তারপরে সে যাচ্ছে হল ঘরে ঢুকছে ও বাবার কথা ওই চেতনায় থাকতে থাকতে সেখানে ফ্যান লাইট জ্বলছে ও অফ করে দিয়েছে বাবা সকালে বন্ধ করতে বলেছে এখনো বন্ধ করেনি অফ করে দিয়েছে যেতে যেতে দেখছে টুল টেবিল সব উল্লোট পালট হয়ে আছে সেগুলো সুন্দর করে সাজিয়েছে বলছে এগুলো সকালে সাজাতে বলেছে বাবা পুরা সাজিয়ে দিয়েছে দ্বিতীয় তারপরে একটু আগে গিয়েছে একটা এয়ার কুলার ঠান্ডা হাওয়া দেয় জলের ট্যাপ সকালে জলের ট্যাপ বন্ধ করতে এখনও জল পড়ছে বন্ধ করে দিয়েছে দিয়ে তার একজন আর পিছনে ওই লোকটা চলে যাওয়ার পরে ও ঢুকেছে ঢুকে প্রণাম করেছে পরীক্ষককে অফিসারকে প্রণাম করে তোমার নাম কি জিজ্ঞাসা করেছে নাম বলেছে বায়োডাটা দেখেছে যে তুমি কি চাকরি চাও করতে পারবে বলছে হ্যাঁ তো কবে জয়েন করবে তুমি বলো ওকে আর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেনি বলছে তুমি কবে জয়েন করবে তোমার চাকরি কনফার্ম তো হাত জোর করে বলছে স্যার এতজনাকে এত কোশ্চেন করলেন এতজনাকে এত কিছু জিজ্ঞাসা করলেন আমাকে কিছুই না জিজ্ঞাসা করে আমার চাকরি হয়ে গেল তো সেই অফিসার ছেলেটার ভাব দেখছে সিসি ক্যামেরা লাগানো ছিল ছেলেটা যে কি করে আসছে সেই সংস্কার এই অফিচার ছেলে তোমার চাকরি কনফার্ম কারণ তোমার মতো এরকম সংস্কারী ছেলে ভারতবর্ষের কোনো যদি অপিচার হয় তাহলেই ভারতবর্ষে উন্নতি হবে তাই তোমার চাকরি কনফার্ম এই যে সংস্কার তিনি এই সংস্কারের মাধ্যমে চাকরি পেলেন সঙ্গে সঙ্গে তার হৃদয়ে গেতে গেল আমি এত পড়াশোনা করলাম এত পণ্ডিত এত দর্শন পড়েছি এক পয়সা দাম নেই বাবার সংস্কারে আমার চাকরি হলো তাই তিনি হৃদয় থেকে দুঃখ পাচ্ছিলেন এবং মা বাবার প্রতি অপরাধের জন্য সে অনুশোচনা করছেন বলছে না আমি মা বাবাকে ছেড়ে কখনো যাব না তাই গিয়ে মা বাবাকে প্রণাম করছে মা বাবার জন্য কাপড় ধুতি সব নিয়ে গেছে মিষ্টি নিয়ে গেছে বা মা বাবাকে গিয়ে বলছে আমার চাকরি হয়ে গেছে কিসের জন্য হয়েছে তোমার এই সংস্কার শিক্ষায় আমার চাকরি হয়েছে আমার পাণ্ডিত্যের কোনো মূল্য নেই এই জগতে সংস্কার বড় জিনিস এই জন্য এই সংস্কার না থাকলে আমরা কখনো উন্নতি করতে পারবো না এই জন্য মা বাবাদের কর্তব্য সন্তানকে সংস্কার শিক্ষানো এখন তো উল্টো শিক্ষা প্রদায় সবাই প্রদান করছেন কি কি শিক্ষা প্রদান করছেন মোবাইল সব কিছু মা বাবারা নিজেই কিছু করে না বাচ্চাকে না দেখিয়ে শুধু মোবাইল করছেন বাচ্চা ডেকে ডেকে গোলা ফাটিয়ে শুকে যাচ্ছে আর শোনে না ডিস্টার্ব করো না এই পরিস্থিতি এসে গিয়েছে এই জন্য এই সংস্কারে আমরা ভগবানের যদি এইভাবে নাম করব। কখনোই সফল হতে পারবো না তাই এই নামের প্রতি পূর্ণ বিশ্বাস গুরুদেবের এই সংস্কার এবং বৈষ্ণব আচার্যদের অনুমতি নিয়ে শাস্ত্র গ্রন্থ পালনের মাধ্যমে যখন এই নাম জপ রূপ রূপলীলা অনুসরণ করব তখন আমরা সফল হতে পারব তো এইরকম নামের মাধ্যমে বহু ভক্ত আজকে অপূর্ব সুন্দর তিথি অনন্ত চতুর্দশী হরিদাস ঠাকুরের নির্জন যে হরিদাস ঠাকুর এই জগতে নামাচার্য রূপে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও নামাচর্য রূপে এসেছেন এবং সেই এই হরিদাস ঠাকুর আজকে তার নির্যান তার নির্জনও বিরাট গুরুত্বপূর্ণ এই জন্য আমরা আজকে যেহেতু নামের কথাই এখানে বলেছেন ভগবান তার নাম রূপ গুণ এবং লীলা তাই নামের মাধ্যমে কি করে রূপ গুণ লীলা উপলব্ধি হয় তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছেন নামাচার্য ছিল হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর কি তো আমি যতটুক সময় আছে ততটা আমার যতটা স্মৃতিপটে আসবেন তত লীলা বলবো কিন্তু বহু লীলা হরিদাস ঠাকুরের আর এই হরিদাস ঠাকুরের সঙ্গে ভগবানের নিত্য বিরাট সম্পর্ক রয়েছে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মা এই ব্রহ্মায় বৃন্দাবন লীলায়ও বিমোহন লীলায় সেখানে তিনি লাঞ্ছিত হয়েছিলেন লজ্জা হয়েছিলেন ব্রহ্মা হচ্ছেন আমাদের আচার্য এবং আমাদের মহাজনের মধ্যে অন্যতম প্রবীণ কারণ ব্রহ্মা থেকে সব কিছু সৃষ্টি হয়েছে সে ভুল করে বসে রয়েছে এই জন্য সে যেন ভুল করতে না পারে তাই ভগবানের সেই ব্রহ্মবিমোহন লীলা স্মরণ করে ভুলটা এখানে সংশোধন করার জন্য নবদ্বীপ ধামে এসেছিলেন এবং তার অন্তর থেকে মহাপ্রভুর এই রূপকে তিনি ধ্যান করেন অন্তর থেকে প্রার্থনা করেন অনেক লীলা আমি অত ভিতরে যাব না তো এখানে অন্তর থেকে তিনি প্রার্থনা করেন সেই জন্য এই দ্বীপের নাম হয় অন্তর্দ্বীপ এটা ব্রহ্মার জন্যই হয়েছেন আরও যেন ভুল করতে না পারেন ভুল শোধরানোর জন্য তিনি ভগবান তাকে বললেন আমি লীলা বিলাস করবো তুমি যবন কুলে শূদ্রের কুলে যবন কুলে জন্মগ্রহণ করো তাই হ্যাঁ এই যিনি ছিলেন ব্রহ্মা তিনি এবার হরিদাস ঠাকুর হয়ে অবতীর্ণ হয়েছেন শ্রী হরিদাস ঠাকুরের জন্ম হয়েছেন ব্যাস অবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন বুরন গ্রামেতে অবতীর্ণ হরিদাস সে ভাগ্যে সে সব দেশে কীর্তন প্রকাশ শান্তিপুরে পাইয়া তাহার সঙ্গ আচার্য গোসাই হুঙ্কার করেন আনন্দের অন্তনায় হরিদাস ঠাকুর অদ্বৈত দেব অংশ দেব সঙ্গে হাসেন গোবিন্দর সমুদ্র তরঙ্গে এইভাবে হরিদাস ঠাকুর এই শান্তিপুরে এসে বসবাস করেন এবং সেখানে তিনি নিত্য ভাগবত পার্শ্বর তিনি যশোর জেলায় বুরন গ্রামে জন্মগ্রহণ যবন আবির্ভূত হন ভগবান তার পার্শ্বদত্ত যে কুলেই অবতীর্ণ হোক তারা নিত্যপূর্য যেমন গরুর পক্ষী কুলে হনুমান কপিকুলে তেমনি শ্রী হরিদাস ঠাকুর যবন কুলে অবতীর্ণ হয়েছেন হরিদাসের জন্ম থেকেই শ্রীকৃষ্ণ নামের প্রতি তার প্রকার শ্রদ্ধা ছিল তিনি কিছুদিন পরে গঙ্গার তীরবর্তী ফুলিয়া এসে ভজন করতে লাগলেন এইভাবে ভজন তিনি করেন এইভাবে করতে করতে তখন তিনি সেই মুল্লুকপতি তখন মুসলমান মুল্লুক ছিলেন তিনি দেখছেন জবন হয়ে সে হিন্দুদের এই নাম জপ করছেন এইভাবে জপ করা দেখতে পেয়ে সে মুসলিম কাজীকে নালিশ করলেন এমনভাবে নালিশ করলেন কারা নালিশ করেছিলেন কারা করেছিলেন মুসলিমরা কখনো করেনি আমাদের হিন্দু কিছু পণ্ডিত তার্কিক ব্রাহ্মণ তারা জলে পুড়ে মরে যাচ্ছিলেন তো এই জন্য তারাই গিয়ে নালিশ করলেন এবং মুসলিমরাও বললেন এটা তো মুসলিম ধর্মের অসুবিধা হবে এ এইভাবে যদি করে সমস্ত মুসলিম হিন্দু হয়ে যাবে মুসলিমের অস্তিত্ব থাকবে না একে তোমরা ধরে নিয়ে আসো বন্দি করো তাই তাকে বন্দি করলেন বিচার বিচার দিলেন যে কি বিচার হবে তাই তিনি বিচারে বললেন হ্যাঁ বিচার করলেন এবং বিচারে বিচারে তিনি বললেন যে কি বললেন যে হরিনাম বাদ দাও হিন্দুদের এই হরি নাম করা তোমার প্রয়োজন নেই তুমি মুসলমানের এই কালমা জপ করো তাহলেই তোমার উদ্ধার হবে তোমার আর কোনো বিপদ আসবে না তো তখন এই হরিদাস ঠাকুর দৃঢ়তার সঙ্গে নামের পূর্ণ বিশ্বাসের মাধ্যমে তিনি বলে দিলেন খণ্ড খণ্ড করো যদি দেহ মন প্রাণ তবু না হরি হরিনাম এই দৃঢ়তা কথা বিশ্বাস করে মূল্যুকপতি তিনি আদেশ প্রদান করলেন যাও একে বাইশ বাজারে পিটিয়ে একে মেরে ফেলা হোক তাই তাকে একে একে বাইশখানা বাজার সেখানে তাকে পিটানো হচ্ছে আর নামের ভাবে নামের প্রভাবে সে বিভর হয়ে অত্যন্ত এই ভগবানের লীলা আস্বাদন করছিলেন আর তখন ভগবান তাকে পূর্ণ সুরক্ষা দিয়েছিলেন এই নাম করতে সে এত আনন্দ পাচ্ছিলেন তিনি ভাবে সেই ভাবে বিভোর হয়েছিলেন তখন তাকে বাইশ বাজারে যারা মারছিলেন তারা ক্লান্ত হয়ে তাদের সমস্ত অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারা প্রায় তাদেরই প্রাণ যাবে এই বলে তারা আক্লান্ত ভাবে করজোরে বললেন হে হরিদাস তুমি যদি না মরো তাহলে মুল্লুক আমাদের গর্ধন উড়ে দিবে তাই তুমি আমাদেরকে কৃপা করো আমাদের বউ বাচ্চা আছে খাওয়া দাওয়া করবে নালে বিপদে পড়ে যাব তুমি দয়া করে আমাদেরকে কৃপা করো তাই হরিদাস ঠাকুর ধ্যানস্থ হলেন ধ্যানস্থ এমন ধ্যানস্থ হলেন মুল্লুকপতির কাছে নিয়ে গেলেন মুল্লুকপতি ভাবলেন এ বোধহয় মরে গিয়েছে একে কি করো একে গঙ্গায় ভাসিয়ে দাও গঙ্গায় ভাসিয়ে দিলেন আবার তিনি গিয়ে ফুলিয়ায় সেই গঙ্গা ঘাটে উঠে সেখানেও হরি নাম করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভাব বিস্তার হলো হরিদাস ঠাকুর আবার সেখানে হরি নাম করছে তখন এই মল্লুক মুসলমান মল্লুক যারা দাঁড় তাকে শাস্তি দিয়েছিল সবাই বুঝতে পেরেছিলেন এ জন্দা পীর একে এইরকম করেছি অপরাধ হয়েছে তারা গিয়া ফুলিয়ায় গিয়া সবাই ক্ষমা প্রার্থনা করেছিলেন বলছেন যে আমাদেরকে ক্ষমা করো আমরা ভুল করেছি তাই ফুলিয়ায় থাকতে থাকতে সেখানে তিনি হরি নাম করলেন সেখানে বহু ভক্তের সঙ্গে পরিচয় হলো বহু ভক্ত তার কাছে আসছেন হরিকথা শুনতেন নাম শুনতেন এইভাবে তারা শুনতে শুনতে তারা ভক্তরা একদিন একটা নালিশ করলেন কি নালিশ যে এখানে আমরা আসি একটা গর্ত আছে ওখানে একটা সাপ আছে এই সাপটার জন্য আমরা ভয় পাই আসতে তখন হরিদাস ঠাকুর সেই সাপের কাছে গিয়ে বলেন হে সর্পরাজ তুমি আমার ভক্তদেরকে ডিস্টার্ব করছো কালকে যদি তুমি এখানে গর্ত ছেড়ে না যাও আমি এখান থেকে চলে যাব তাই ওই কথা বলে এসেছিলেন সেই সাপ হরিদাস ঠাকুরকে প্রণাম করে স্বয়ং সশরীরে চলে যাচ্ছেন চলে গেলেন এইটা সমস্ত ভক্তরা দেখলেন হরিদাস ঠাকুরের আরও প্রভাব বিস্তার হলো তিনি তার এই ভাব দেখে হরিদাসের প্রতি প্রত্যেকেরে আবার ভক্তি আপ্লুত হলো ইনি মহান আচার্য মহান ভক্ত এইভাবে চলতে চলতে তিনি কোথায় অনেক লীলা মাঝখানে আমি বাদ দিব মেন কয়েকটা লীলা বলব বহু লীলা রয়েছেন এক মূল লুকপথির কাছে সেখানে তিনি হরিনাম করেন এবং সেখানে যখন হরিনাম করেন সেই পণ্ডিতরা সেখানে তর্ক করেন নামা ভাবসে কি মূর্তি হয় সেইটাই প্রকাশ করেছিলেন যে মানুষ মনে মনে জপ করে তুমি এক ব্রাহ্মণ তারা এসে তাকে বলছেন মনে মনে জপ করলে তো হয় এত উচ্চ স্বরে হরিনামের কী আছে কারণ হরিদাস ঠাকুর তিন লক্ষ জপ করতেন মৃদুস্বরে এক লক্ষ এবং উচ্চ স্বরে এক লক্ষ আর মনে মনে এক লক্ষ তাই হরিদাস ঠাকুর বললেন কি বললেন যে মনে মনে জপিলের নাম আপনি সব তো মনে মনে জপ করলে নিজে তোরবে পশু পাখি বলিতে না পারে উচ্চ স্বরে হরি নাম করিলে ভুলে গেলাম তা সব তরে তো এই পশু পাখি কি বলতে পারে না অতএব উচ্চ স্বরে নাম কীর্তন করিলে শতগুণ ফল লাভ হয় সর্ববেদে বলে এই প্রমাণ করে দিলেন এবং এইভাবে তিনি উচ্চস্বরে নাম করতে করতে তিনি কোথায় আসলেন যশোর জেলায় বাংলাদেশে বেনাপোলে এসে বসবাস করেন বেনাপোলে এসে যখন বসবাস করেন তখন তিনি সেখানে হরি নাম করেন সেখানে রামচন্দ্র খান নামে সেখানে রাজা ছিলেন সেই রাজা তার কি তার বিরাট সেখানে প্রভাব হরিদাস ঠাকুরের এই ভাব দেখে এত প্রভাব দেখে তিনি সহ্য করতে না পেরে হরিদাস ঠাকুরকে তিনি ভ্রষ্টাচার বলে ঘোষণা করার জন্য তিনি এক বেশ্যাকে প্রেরণ করলেন তার নাম ছিল লক্ষ্য হীরা এটা জানেন আমাদের নাটকের মাধ্যমে আমরা উপস্থাপন করেছিলাম তো যারা নাটক দেখেছেন পরিষ্কার করে জানবেন তো এই বেশ্যাকে যখন দিলেন বেশ্যা সেই টাকার লোভে পয়সার লোভে হরিদাস ঠাকুরের কাছে গেলেন হরিদাস ঠাকুরের কাছে গিয়ে তিনি অপূর্ব সুন্দর কণ্ঠে অপূর্ব সুললিত কণ্ঠে গভীর রাত্রে হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বলছেন হে প্রভু তুমি পরম সুন্দর প্রথমম যৌবন তো তোমার এই রূপ যৌবন দেখে কোন নারী স্থির থাকতে পারে তো তোমার কাছে আমি এসেছি তুমি আমার কাম পূর্ণ করো এইভাবে তার ভাব ভঙ্গি দেখাচ্ছেন কামুক মহিলার মতো এই ভাব ভঙ্গি যখন দেখাচ্ছেন হরিদাস ঠাকুর যে চিন্তা করলেন অরিদাস ঠাকুরের সেই দিনে যাওয়ার কথা ছিল ওই মহিলার জন্য তিন দিন অপেক্ষা করলেন তখন তিনি কি করলেন বলছে ঠিক আছে তুমি এসেছো। ভালো তা আমি তো সংকল্প করি জব করি আমি আমার প্রভুর কাছে সংকল্প জব তিন লক্ষ জব করি তুমি বসো আমার সংকল্প শেষ হলে আমি তোমার আশা পূর্ণ করবো ওকে নিরুৎসাহিত করলো না ওকে কখনো বিতাড়িত করলো না কোনো তিরস্কৃত করেনি কোনো কটুকতা বা কোনো হিংসামূলক কোনো রকম আচরণ করেননি এইভাবে তিনি জব করা শুরু করলেন জব করতে করতে সংখ্যা নাম জব শেষ হলো না ভোর হয়ে গেল বেশ্যা দেখছে কেউ দেখে ফেললে বিপদ হবে তাই তিনি সেই দিনের মতে চলে গেলেন দ্বিতীয় দিনে আসলেন সেই দিনও বললে ও কালকে আমার জব সংখ্যা শেষ হয়নি আজকে শেষ হবে আমি শেষ হলেই তোমার আশা পুণ্যকর্ম তুমি বসো এইভাবে বসে সেই দিনও তিনি প্রচুর জব করলেন তিন লক্ষ জব করতে করতে সেই দিনও ভোর হয়ে গেলেন আর এই ভোর হওয়ার পরেও তিনি কি করে থাকবেন সেই দিন চলে গেলেন এবং যাবার সময় হরিদাস ঠাকুর বললেন দেখো তোমার খুব কষ্ট হচ্ছে আর ওই মহিলার ওই বেশ্যার শুদ্ধ ভক্তের হরিনাম ধনী তার কানে যখন শ্রবণ হচ্ছে প্রতিধ্বনি হওয়া শুরু করেছে ক্রিয়া হতে শুরু করেছে উনি মাঝে মাঝে হরিবল হরিবল বলতেন এইভাবে তিনি গেলেন তৃতীয় দিনে আসলেন তৃতীয় দিনে তিনি যখন হরিদাস ঠাকুর জব করছে ওকে বললেন তুমি এসেছো ভালো করেছো আজকে তোমার আশা আমি পূর্ণ করব আজকে আমার জব সমাপ্ত হবে এই কথা বলে হরিদাস ঠাকুর জপে বসে জব করছেন তখন সেই বেশ্যার মনোবৃত্তি শুদ্ধ ভক্তের হরিনামের প্রভাবে তার যে বৃত্তি সে হারিয়ে ফেলে চিন্ময় জগতে প্রবেশ করলেন নাম শ্রবণের মাধ্যমে এবং তিনি ভাবলেন আমি কার চরণে কী করছি এই রামচন্দ্র এর ভয়ে আমি এত কিছু জঘন্য কার চরণে কী করতে যাচ্ছি হে প্রভু আমার বিরাট ভুল হয়ে গেছে তাই কান্না করে করে হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে পড়লেন এবং বললেন হে ঠাকুর আমি এই রামচন্দ্রের আপনাকে এইভাবে আমি ভ্রষ্টাচার করতে এসেছি তাই আমাকে ক্ষমা করো আমি তোমার কাছে তুমি আমাকে দীক্ষা দাও আমি দীক্ষা গ্রহণ করব। তো এইভাবে তখন তাকে বললেন তুমি যাও বাড়ি গিয়ে সব কিছু ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে দিয়ে এক বস্ত্র পরে আসো তাই এক বস্ত্র পরে এসে হরিদাস ঠাকুর একটা তুলসী বেদি তৈরি করে তাকে দীক্ষা দান করলেন আর এই নাম জপমালায় জপ দিয়ে বললেন এইটা জপ করো আর তুলসী পরিক্রমা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেক লীলা আছে বৃন্দাবনের লীলা এবং নির্জান লীলায় হয়নি সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে কি করব নির্জান লীলা একটু বলছি লাস্ট তো একটু বসুন যেহেতু আজকে নির্জান তার মাঝখানে অনেক লীলা রয়েছেন আরও বহু লীলা বৃন্দাবনে তিনি পরিক্রমা করতেন তিনি তিন লক্ষ জব করতেন জব করতে পারেননি মহাপ্রভু তাকে খণ্ডশিলা দিয়েছেন যেটা দামোদর মন্দিরে এখন আছে যে প্রভুপাত যে মন্দিরে ছিলেন তো ঠিক এইভাবে তারপরে তিনি পুরীতে আসেন মহাপ্রভুর সঙ্গে যখন সন্ন্যাস নিয়ে পুরীতে যান পুরীতে গম্ভীরায় থাকেন সেখানে তিনি জব করেন এবং অন্তিম সময় তার যখন উত্তীর্ণ হতো জব করতে পারতো না মহাপ্রভু মাঝে মাঝে আসতেন একদিন মহাপ্রভু তার শেষ মুহূর্তে এসেছেন গৌরাঙ্গ নাম করতে করতে গৌরাঙের রূপ দর্শন করতে করতে তিনি দেহ অন্তিম তিনি লীলা সাঙ্গ করলেন এবং মহাপ্রভুকে দর্শন করে করে তাই মহাপ্রভু তার বিরহ সহ্য করতে না পেরে আদন্দ কীর্তন করে প্রেমের বিকার হয়ে হরিদাস ঠাকুরকে কোলে নিয়ে সমুদ্রের তীরে নিয়ে গেলেন এবং তাকে সেই সমুদ্রে স্নান করালেন ঘোষণা করলেন এই সমুদ্রে হরিদাসের মতো মহান ব্যক্তি নামাচার্য স্নান করেছেন তাই এই হরি এই সমুদ্র আজকের থেকে মহাতীর্থে পরিণত হল তাই তীর্থ ঘোষণা করলেন মহাপ্রভু মহাপ্রভু তাকে নিজে হ্যাঁ বালি দিয়ে তুলে বালির গর্ত করে তাকে সেখানে সমাধিস্থ করলেন করে নিজেই তিনি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন মাদুবরি করে ভিক্ষা করলেন এবং এদিকে রামচন্দ্র কবিরাজ অনেকে সে ভক্তরা ছিলেন তারা সকলেই জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে আসলেন মহাপ্রভু নিজে পরিবেশন করে এই হরিদাসের নিজজান লীলা করলেন তো আমাদেরও উচিত এই হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করা যেন আমরা তার সেই রকম নাম তিনি নামের আচার্য তার করুণা হলে এই শুদ্ধ নাম হবে আমাদের তো নাম করতে বিরক্ত লাগে নাম করতে বিরক্ত হয়ে যায় হরিদাস ঠাকুর বিধাতাকে প্রার্থনা করছেন কী করছেন বলছে হে বিধাতা একটা মুখ দিয়েছ কেন হাজারটা মুখ দাও এত টেস্ট এই হরি নামে। আর আমরা সেই হরি নামে টেস্ট পাই না চিন্তা করি খালি সাক্ষীমালাটা কখন শেষ হবে কি যন্ত্রণা তা আমাদের দুর্দশা এরকম আমরা রুচি পাই না তো এই জন্য আমাদের হরিদাস ঠাকুরের কাছে যদি প্রার্থনা করি তাহলে নামের আচার্য যদি কৃপা করেন আচার্যরা যদি কৃপা করেন তাহলে সফল হব আর কেউ যদি সফল হওয়ার জন্য প্রচেষ্টা টান নিষ্ঠার সঙ্গে ষোলোমালা জপ করুন আচার্যদের নির্দেশ পালন করুন সফল হবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় হরিদাস নামাচার্য হরিদাস ঠাকুর কি জগদ্গুরু ছিল প্রভুপাদ সমবেত ভক্তবৃন্দ কি অমল পুরাণ শ্রীমন ভাগবতম কি নিতাই প্রেমানন্দে